এই ভিডিওর মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বেসিক গ্রামার শেখার প্রথম লেসনটি। এই লেসনে আমরা জানব পার্টস অফ স্পিচ কী এবং কত প্রকার, সেগুলোর বেসিক একদম যে ইনফরমেশনগুলো সেগুলো। প্রথমে জেনে নেই পার্টস অফ স্পিচ কী। পার্টস অর্থ হচ্ছে অংশ, অফ অর্থ এর, এবং স্পিচ অর্থ হচ্ছে বাক্য। অর্থাৎ পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ। বাক্য ব্যবহার অনুযায়ী অর্থ প্রদানকারী বিভিন্ন শ্রেণীর ওয়ার্ডগুলোকে পার্টস অফ স্পিচ বলে। আমরা যদি পার্টস অফ স্পিচগুলোর প্রকারভেদ দেখি তাহলে দেখতে পারব পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই ভিডিওতে আমরা এগুলো সম্পর্কে একদম বেসিক কিছু ধারণা নিব। প্রথমে জেনে নেই নাউন কি। নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম, তাই যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। এক্সাম্পল যদি বলতে যাই, জাহাঙ্গীর, জিম, বাংলাদেশ, ম্যান, কান্ট্রি, টিম, গোল্ড, অনেস্টি, এটসেট্রা, এই প্রত্যেকটা দিয়েই কিন্তু কোনো কিছুর নাম বোঝাচ্ছে, তাই একে নাউন বলা হয়। আমরা যদি এক্সাম্পলের দিকে তাকাই তাহলে সেই এক্সাম্পলগুলো থেকে কোনগুলো নাউন সেগুলো আমরা খুঁজে নিতে পারব। যেমন প্রথম এক্সাম্পলটিতে, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে ঢাকা এবং বাংলাদেশ দুইটি নাম, বাংলাদেশ একটি কান্ট্রির নাম, ঢাকা একটি সিটির নাম, তাহলে আমরা বলতে পারি এখানে ঢাকা এবং বাংলাদেশ দুটি নাউন। পরবর্তী এক্সাম্পলে, দ্য রোজ স্মেলস সুইট, অর্থাৎ এখানে যে গোলাপটি এটি অনেক মিষ্টি একটা ঘ্রাণ দিচ্ছে। এখানে রোজ অর্থ হচ্ছে গোলাপ, যেটি একটি ফুলের নাম, তাহলে আমরা বলতে পারি এখানে রোজ একটি নাউন। তারপর এক্সাম্পলে, দ্য সান শাইন্স ব্রাইট, অর্থাৎ সূর্য অনেক বেশি আলো দিচ্ছে, ব্রাইট। এখানে দ্য সান বা সূর্য, সূর্য একটি নাম যাকে আমরা বলতে পারি একটি নাউন। তারপর এক্সাম্পলে, আকবর ওয়াজ এ গ্রেট কিং। আকবর ওয়াজ এ গ্রেট কিং এর অর্থ হচ্ছে আকবর একজন গ্রেট রাজা ছিল, অনেক মহৎ একজন রাজা ছিল। এখানে আকবর একটি নাম, তাই আমরা বলতে পারি আকবর একটি নাউন। আশা করি নাউন সম্পর্কিত যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা একদমই বেসিক ইনফরমেশনগুলো পেয়ে গেছি। পরবর্তী যেই ভিডিওগুলো থাকবে সেগুলোতে আমরা অবশ্যই নাউন সম্পর্কে আরও, নাউন এবং অন্যান্য পার্টস অফ স্পিচগুলো নিয়ে আরও ব্রড আলোচনা করব। সেখানে আমরা আলাদা করে নাউন প্রোনাউন সবগুলো জিনিস দেখব। এই ভিডিওতে আমরা শুধুমাত্র নাউন, এবার আমরা প্রোনাউন দেখে নিই। নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, এ কারণে প্রোনাউনকে সাবস্টিটিউটিং, বিকল্প, বদলি, প্রতিস্থাপিত শব্দ বলে। যেমন খালেদ ইজ দ্য ওয়ান উইথ লং গ্রে হেয়ার, এখানে খালেদ ইজ দ্য ম্যান অথবা খালেদ ইজ দ্য পার্সন উইথ লং গ্রে হেয়ার, এটা হচ্ছে বলতে পারতাম আমরা। তাহলে এখানে দ্য ম্যান, পার্সন এ দুটি নাউন হতো, কিন্তু এই নাউনের পরিবর্তে আমরা এখানে বসিয়েছি ওয়ান, অর্থাৎ নাউনের পরিবর্তে একটি প্রোনাউন বসিয়েছি। বাকি এক্সাম্পলগুলোর দিকে তাকালে আমরা এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যেতে পারবো। জন ইজ অ্যাবসেন্ট বিকজ হি ইজ ইল, অর্থাৎ জন উপস্থিত হতে পারেনি কারণ সে অসুস্থ ছিল। এখানে প্রথমে জন, জন একটি নাউন আমরা জানি, তারপরে জনকে বোঝানোর জন্যই বলা হয়েছে হি ইজ ইল, অর্থাৎ এ জনের পরিবর্তে আমরা হি ব্যবহার করেছি তাকে বোঝানোর জন্য। তাহলে আমরা বলতে পারি এখানে জন নাউনের পরিবর্তে হি বসেছে, যাকে আমরা প্রোনাউন বলবো। দ্বিতীয় এক্সাম্পলটিতে, দ্য বুক আর ওয়ার ইউ লেভ দ্যাম, এখানে ওয়ার ইউ লেভ দ্যাম, ইউ বলতে আমরা এখানে অন্য কাউকে বুঝিয়েছি, যেখানে একটি নাম ব্যবহার করতে পারতাম আমরা। নাউনের পরিবর্তে যেহেতু আমরা ইউ ব্যবহার করেছি সেহেতু ইউ একটি প্রোনাউন। তারপরের এক্সাম্পলটিতে, আকবর ওয়াজ এ গ্রেট কিং, হি ইউজ টু হেল্প পিপল, আকবর একজন গ্রেট কিং ছিল, সে মানুষদেরকে সহযোগিতা করত। এ কারণে আমরা এখানে আকবরের জায়গায় হি ইউজ করেছি। আকবর যেহেতু একটি নাউন, হি আকবরের পরিবর্তে ইউজ হয়েছে, তাই হি একটি প্রোনাউন। সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার, হি ডিড এ লট ফর বাংলাদেশ টিম,
এখানে সাকিব আল হাসান একজন ভালো ক্রিকেটার এবং সে বাংলাদেশ টিমের জন্য অনেক কিছু করেছে। সাকিব আল হাসানের পরিবর্তে আমরা হি ব্যবহার করেছি, সো নাউনের পরিবর্তে যেহেতু হি ব্যবহার করেছি এখানে হি একটি প্রোনাউন। এবার জেনে নেই অ্যাডজেক্টিভ কী। অ্যাডজেক্টিভ সর্বদাই নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই মডিফাই করে, অর্থাৎ নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ করলে একে কোয়ালিফাইং বা মডিফাইং ওয়ার্ড বা কোয়ালিফায়ার বলা হয়। আমরা যদি এক্সাম্পলগুলো তাকাই তাহলে দেখতে পারবো হি ইজ এ ব্রেভ বয়। এখানে ব্রেভ বয় বলতে সাহসী বালক অর্থাৎ তাকে বোঝানো হয়েছে, এখানে হিকে বোঝানো হয়েছে হি একজন সাহসী বালক। হি যেহেতু নাউন বা প্রোনাউন, হি এখানে প্রোনাউন, সেহেতু হিকে কোয়ালিফাই বা হি এর কোনো একটা গুণ বুঝিয়েছে, সেক্ষেত্রে ব্রেভ একটি অ্যাডজেক্টিভ। তার পরবর্তী এক্সাম্পলটিতে দেয়ার আর 20 বয়েজ ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসটিতে 20 জন বালক আছে। এখানে কত সংখ্যা সেটা বোঝানোর জন্য, বয়েজদের কত সংখ্যা সেটা বোঝানোর জন্য 20 ব্যবহার করা হয়েছে, যা একটি পরিমাণ। আমরা আমাদের সংজ্ঞা থেকে জেনেছি পরিমাণ যদি কোনো কিছু বোঝায় তাহলে সেটি একটি অ্যাডজেক্টিভ। অল ম্যান মাস্ট ডাই, এখানে অল ম্যান বলতে সব মানুষদেরকে বোঝানো হয়েছে। এই ম্যানের ম্যানকে কোয়ালিফাই করার জন্য যেহেতু অল ব্যবহৃত হয়েছে, সেহেতু অল ম্যানদের একটা পরিমাণ বোঝানো হয়েছে, সেখানে অল একটি অ্যাডজেক্টিভ। এভরি ম্যান ইজ পটেন্সিয়াল, এখানে ম্যানের ম্যানকে কোয়ালিফাই করেছে এভরি, অর্থাৎ প্রত্যেকটা ম্যান বুঝিয়েছে, সেহেতু এভরি একটি অ্যাডজেক্টিভ। এবার জেনে নেই অ্যাডভার্ব কী। পিসি দাসের মতে অ্যাডভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা বাক্য নাউন বা প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচ এমনকি একটি গোটা বাক্যকেও মডিফাই করতে পারে, এজন্য অ্যাডভার্বকে মডিফায়ার বলা হয়। বিশেষ দ্রষ্টব্য, অ্যাডভার্ব এর মূল কাজ হচ্ছে ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এ তিনটিকে মডিফাই করা। আমি আবারও বলছি, অ্যাডভার্বের মূল কাজ হচ্ছে ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এ তিনটিকে মডিফাই করা। কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশন কনজাংশন এবং সেন্টেন্সকে মডিফাই করলেও তা অ্যাডভার্বের মূল কাজ বা ফাংশন নয়। যেমন এখানে এক্সাম্পলটি দিয়ে তাকাই, দিস ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, এখানে বিউটিফুলটিকে বেরি দ্বারা মডিফাই করে আরও বেশি বিউটিফুল এটা বোঝানো হয়েছে, সেক্ষেত্রে এখানে বেরি অ্যাডভার্বটি বিউটিফুল অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। শি প্রনাউন্সড দ্য ওয়ার্ড কোয়াইট কারেক্টলি, এখানে কোয়াইট একটি অ্যাডভার্ব, কারেক্টলিও একটি অ্যাডভার্ব। কোয়াইট মানে সম্পূর্ণ, কারেক্টলি মানে হচ্ছে একদমই কারেক্টভাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটি অ্যাডভার্বকে আরেকটি অ্যাডভার্ব মডিফাই করেছে। দীপক রানস কুইকলি, দীপক দ্রুত দৌড়াচ্ছে, এখানে রানসটি হচ্ছে ভার্ব, এই ভার্বটিকে কুইকলি অ্যাডভার্ব মডিফাই করেছে। দ্য বার্ড ফ্লিউ এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, অর্থাৎ পাখিটি আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল, এক্স্যাক্টলি একটি অ্যাডভার্ব, ওভার একটি প্রিপোজিশন, এখানে ওভার প্রিপোজিশনকে এক্স্যাক্টলি অ্যাডভার্বটি মডিফাই করেছে। এবার জেনে নিব ভার্ব কী। ভার্ব যে ওয়ার্ড কোনো ব্যক্তি বস্তু বা স্থান সম্পর্কে বলার জন্য ব্যবহৃত হয় তাকে ভার্ব বলে। ভার্ব হচ্ছে সেন্টেন্সের অপরিহার্য বা অ্যাসেন্সিয়াল পার্ট, সাধারণত ভার্ব ব্যতীত কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না, অর্থাৎ একটি সেন্টেন্স যদি আমরা গঠন করতে চাই সেক্ষেত্রে ভার্ব লাগবেই। এবার আমরা দেখি ভার্ব অ্যাকচুয়ালি ব্যক্তি বস্তু বা স্থান সম্পর্কে কীভাবে ব্যবহৃত হয়। এখানে এক্সাম্পলটির দিকে যদি তাকাই, দ্য গার্ল রোট এ লেটার টু হার কাজিন, এখানে দ্য গার্ল রোট অর্থাৎ যে ব্যক্তি যে মেয়েটি সে একটি চিঠি লিখলো তার কাজিনের কাছে, এখানে দ্য গার্ল সম্পর্কে বলা হয়েছে রোট, তাই আমরা বলতে পারি রোট যেহেতু একটি কাজ সেহেতু রোট একটি ভার্ব। ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা সম্পর্কে একটা কথা বলা হয়েছে, সো ঢাকা ইজ এখানে ইজ একটি ভার্ব। মাদার লাভস মি, মা আমাকে ভালোবাসে, মায়ের সম্পর্কে একটা কথা বলা হয়েছে সেহেতু লাভস একটি ভার্ব। দ্য বার্ড ফ্লিউ এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, পাখিটি আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল, উড়ে যাওয়া একটি কাজ, ফ্লিউ একটি কাজ এবং এটি একটি এটি বার্ডটি। দ্য বার্ড
সম্পর্কে বোঝানো হয়েছে, সেহেতু আমরা বলতে পারি লিউ একটি ভার্ব। এবার জেনে নেই প্রিপোজিশন কি। প্রিপোজিশন যে ওয়ার্ড সাধারণত নাউন অথবা প্রনাউনের পূর্বে বসে তার সাথে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন বলে। যেমন এখানে দেয়ার ইজ এ কাউ ইন দ্য গার্ডেন, অর্থাৎ কাউটি গার্ডেনে আছে এই সম্পর্ক দেখানো হয়েছে, তাই আমরা বলতে পারি ইন একটি প্রিপোজিশন। এখানে দ্য গার্ল ইজ লিটল পন্ড অফ মিউজিক, অর্থাৎ মেয়েটার মিউজিকের সাথে যেই ভালোবাসা সেটা বোঝানো হয়েছে। সেহেতু এই যে মেয়েটা এবং মিউজিক, মেয়েটা এখানে নাউন, মিউজিকও নাউন, এই নাউন প্রনাউন এগুলোর পূর্বে বসে, যেমন এখানে মিউজিকের আগে বসেছে, মিউজিকের আগে বসে ওয়ার্ডটি একটি সম্পর্ক নির্দেশ করেছে, সেহেতু আমরা বলতে পারি এখানে অফ একটি প্রিপোজিশন। এ পেয়ার লিটল গার্ল স্যাট আন্ডার এ ট্রি, এ ট্রি একটি নাউন, এ নাউনের আগে বসেছে আন্ডার, আন্ডার দ্বারা বোঝানো হয়েছে গাছটির নিচে, যেখানে একটি সম্পর্ক বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে আন্ডার একটি প্রিপোজিশন। দিস লেটার ইজ ফ্রম মাই ব্রাদার, মাই ব্রাদার একটি প্রনাউন এবং প্রনাউনটির আগে ফ্রম বসে সেখানে একটি সম্পর্ক নির্দেশ করেছে, অর্থাৎ বাইয়ের থেকে, তো এখানে ফ্রমটি একটি প্রিপোজিশন। এবার জেনে নেই কনজাংশন কি। কনজাংশনের আরেকটি নাম আছে লিঙ্কার্স, কখনও কখনো একে কানেক্টার্সও বলা হয়। কোনো ওয়ার্ড, দুটি সেন্টেন্স, ক্লজ, ফ্রেজ, ওয়ার্ডকে যুক্ত করলে ওয়ার্ডটিকে কনজাংশন বলা হবে। যেমন অ্যান্ড, অর, বাট, ইয়েট, দো, অল দো, আফটার, বিফোর, বিকজ, সিন্স, ওয়াইল, লেস্ট, এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত কনজাংশন বা লিঙ্কার্স। দুটি ওয়ার্ড এখানে কাজল এবং রিয়া, এদের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে অ্যান্ড, এই কাজল এবং রিয়াকে যুক্ত করেছে অ্যান্ড, সেহেতু অ্যান্ড এখানে একটি কনজাংশন। আই র্যান ফাস্ট বাট মিসড দ্য ট্রেন, আমি অনেক জোরে দৌড়িয়েছি তবুও আমি ট্রেনটা মিস করেছি। এখানে ফাস্ট, এই যে দৌড়ানো এবং হচ্ছে মিস করা, এটার মধ্যে একটি সম্পর্ক বুঝিয়েছে বাট, সেহেতু বাট একটি কনজাংশন। সি ব্রোক এ কাপ সো সি বট অ্যানাদার ওয়ান, সে কাপটি ভেঙে ফেলেছে তাই সে আরেকটি কাপ কিনেছে। এখানে প্রথম সেন্টেন্সটির সাথে পরবর্তী সেন্টেন্সটির যে সম্পর্ক বুঝিয়েছে তাই সো এখানে একটি কনজাংশন। ইট ওয়াজ ডিফিকাল্ট টু সি ক্লিয়ারলি বিকজ ইট ওয়াজ রেইনিং, এখানে ইট ওয়াজ ডিফিকাল্ট টু সি ক্লিয়ারলি, অর্থাৎ ক্লিয়ারলি দেখতে পাওয়া খুবই কঠিন ছিল এবং ইট ওয়াজ রেইনিং, কারণ এটা এখানে বৃষ্টি হচ্ছিল। এই দুটি সেন্টেন্সের মধ্যে যে সম্পর্কটি গড়ে দিয়েছে সেটি হচ্ছে বিকজ, বিকজ তাই এখানে একটি কনজাংশন। জেনে নেই ইন্টারজেকশন কি। যে সকল শব্দ দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ করে তাদেরকে ইন্টারজেকশন বলে। ইন্টারজেকশনের শেষে এক্সক্লেমেশন মার্ক অথবা কমা দিয়ে আলাদা করা থাকে। সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু ইন্টারজেকশন আমরা দেখে নিই, আহ, এলাস, ব্রেইভো, এক্সিলেন্ট, ফি, হ্যালো, হুররা, হুশ, হেভেন, ওহ, শেম, টুটুট ইত্যাদি সবচেয়ে বেশি ব্যবহৃত ইন্টারজেকশন। আমরা যদি সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখতে পারবো হুররা উই হ্যাভ অন দ্য গেম, হুররা উই হ্যাভ অন দ্য গেম, অর্থাৎ আমরা ম্যাচটি জিতেছি এই জন্য হুররা আমরা চিৎকার দিচ্ছি, একটি আনন্দ বোঝানোর ভাব প্রকাশ করে, তাই এখানে হুররা একটি ইন্টারজেকশন। অ্যালাস শি ইজ ডেড, অর্থাৎ সে মারা গেছে এই জন্য আমরা খুবই দুঃখ বোধ করছি, এখানে অ্যালাস দ্বারা একটি ভাবের প্রকাশ হয় সেহেতু অ্যালাস একটি ইন্টারজেকশন। হুশ, ডোন্ট মেক এ নয়েজ, চুপ করো, কোনো শব্দ করবে না, এই যে চুপ করতে বলা এটি একটি ভাব প্রকাশ করা তাই এটি একটি ইন্টারজেকশন। আহ, হ্যাভ দ্য গান, অর্থাৎ তারা কি চলে গিয়েছে, এরকম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা, এই যে একটি আবেগ প্রকাশ করা সেটি আহ দিয়ে বোঝানো হয়েছে তাই আহ এখানে একটি ইন্টারজেকশন। এই ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ কী এবং পার্টস অফ স্পিচ কত প্রকার সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা পেয়েছি। এই প্রত্যেকটি পার্টস অফ স্পিচের সম্পর্কে ডিটেলস ধারণাগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানব। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য স্ক্রিনে আসা আই বাটনে ক্লিক করে আমরা প্লেলিস্ট থেকে সবগুলো ভিডিও দেখে নিতে পারি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও শিখতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং।